আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য অঙ্কের জাদু নিয়ে এসেছি যে অঙ্কের মাধ্যমে কিভাবে খেলা দেখানো যায় এবং সবাইকে অবাক করে দেওয়া যায় তো চলুন কথা না শুরু করা যাক তবে আজকের অঙ্কের জাদুর বিষয় হচ্ছে যোগ করা ছাড়া যোগ ফল বলে দেওয়া তো যোগ করা ছাড়া আবার যোগ ফল কীভাবে বলে দেব দেখুন আপনারা যদি এই এক্সাম্পলটা দেখেন তাহলে অবশ্যই সেই জাদুটা শিখে নিতে পারবেন তো চলুন কথা না পারি শুরু করা যাক প্রথমে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি যাদেরকে জাদু খেলা দেখাবেন অঙ্কের অথবা যাকে দেখাবেন তাকে বলবেন যে চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখতে অবশ্যই লিখল পাঁচ তিন চার আট এরকম একটি চার অঙ্ক সংখ্যা লিখলো বা আপনি লিখে দিলেন আবার অন্যজনকে দিয়ে আরেকটি সংখ্যা লিখতে বললেন যে এর নিচে নিচে আপনি আরও চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেন সমস্যা লিখলো দুই পাঁচ সাত তিন যেটা মনে চায় উপরের লাইনও যেটা মনে চায় এক থেকে এই সংখ্যাগুলো দ্বারা যে কোনো এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আছে এই অঙ্কগুলো দ্বারা সে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখবে তারপরে কি করবেন তারপরে তৃতীয় লাইনটা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা এবার আরেকটি সংখ্যা আরো এইরকম নিচে নিচে আরো অন্যজনকে লিখতে বললেন যে আপনি আরো চারটি সংখ্যা লেখেন সাপোজ সে লিখলো এরকম যে কোনো একটি সংখ্যা লিখলো তারপরে আবার আপনি লিখলেন এরকম লিখলেন আরো একটি আরো চারটি সংখ্যা অন্যজন লিখলো নিচে নিচে লিখছে তিন শূন্য দুই এক এরকম লিখছে তারপরে কি করবেন আপনি আরো চারটি সংখ্যা লিখবেন নিচে নিচে এরকম এবার এই সংখ্যাটির যোগফল কত হবে সেই সংখ্যার যোগফলটা আপনি আমি বলে দিই আপনি অবাক হয়ে যাবেন এই সংখ্যার যোগফল হবে এই সংখ্যাটির যোগ ফল হবে এত কি মনে করছেন আমি আগে থেকে হিসাব করে রেখেছি না অবশ্যই না এর জন্য একটি টিপস আছে তো দেখুন আপনারা চেষ্টা করে দেখুন এবং আমিও আপনাদের প্রমাণ করে দিই যে আসলে যোগফল এই সংখ্যায় হয়েছে তাহলে আমরা একটু যোগ করি আট আর একে নয় নয় আর পাশে চোদ্দো চোদ্দো আর চার আঠারো আঠারো আর ছয় চব্বিশ চব্বিশ আর তিন সাতাশ সাতাশ আর আট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন তিন আর সাত দশ দশ দুই বারো বারো আর দুই চোদ্দো চোদ্দো আর সাত একুশ একুশ আর দুইয়ের তেইশ তেইশ আর সাত তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকে তিন তিন আর নয় বারো বারো আর চারে ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আর চার পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশ তিরিশ আর তিন তেত্রিশ তেত্রিশের তিন হাতে থাকে তিন তিন আর ছয়ে নয় নয় তিনে তিন আর ছয়ে নয় নয় তিনে বারো বারো আর ছয় আঠারো আঠারো আর তিন একুশ একুশ আর সাত আঠাশ আঠাশ আর দুই তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ দেখুন এই যোগ ফলটা আমি আগে বলে দিয়েছিলাম যে যোগ ফলটা এত হবে নি এইটার একটা টিপস আছে আপনারা দেখুন প্রথমে যে চার অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যা লিখবেন এবং অন্য অন্যজনকে দিয়ে আরেকটা লেখাই নিতে পারেন প্রথম দুইটা অন্যজন লিখবে কিন্তু পরের লাইনটা আপনি লিখবেন পরের লাইনটা কি হবে এই আগে যে লাইনটা লেখা আছে সাথে সবসময় আপনি যে সংখ্যাগুলো বসাবেন এটা নয় মিল করবেন দুইটা যোগফল যাতে নয় হয় যেমন দুই আমি এখানে সাত লিখেছি যাতে নয় হয় পাঁচ ছিল আমি চার লিখেছি যাতে নয় হয় সাত লেখা ছিল এখানে দুই লিখেছি যাতে নয় হয় তিন লেখা ছিল ছয় লিখেছি যাতে নয় হয় পরের লাইন অন্যজন লিখবে পরের লাইন আবার আপনি লিখবেন এটাও নয় মিল করবেন পরের লাইন অন্যজন লিখবে আবার নিচের লাইন আপনি লিখবেন যাতে নয় মিল হয় যেমন তিন আর ছয় নয় শূন্য নয় দুই আর সাতে নয় এক আর আটে নয় এভাবে নয় মিল করবেন এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম সাতটা লাইন থাকবে সাতটা লাইন থাকার ফলে আপনি যে কোনো এইভাবে সাজানোর পর এর যোগ ফল হবে হচ্ছে যে উপরে যে সংখ্যাটা আছে যেমন উপরে আছে পাঁচ তিন চার এই উপর সংখ্যাটার চেয়ে তিন কম হবে তাহলে এখানে শেষ হবে পাঁচ আমি পাঁচ লিখেছি এবং যত আমরা বিয়োগ করেছি অর্থাৎ এই উপরের সংখ্যা থেকে তিন বিয়োগ করতে হবে আর এই তিন বিয়োগ ফলটা সবার সামনে বসাতে হবে সবার সামনে বসালেই হবে এই সংখ্যার যোগ ফল দেখুন একইভাবে আশা করি টিপসটা বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ